নমস্কার, আমি সুকৃতি দান, আশা করি আপনাদের ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশির মধ্যে কি কি গোপন ক্ষমতা রয়েছে, মকর রাশির জীবনে কোন বয়সে ভাগ্যোন্নতি হয়, কোন সমস্ত রাশির থেকে মকর রাশির সাবধান থাকতে হবে, কিভাবে প্রতিকার করবেন এবং কোন জায়গা থেকে আপনার জীবনে সবথেকে বেশি সমস্যা ক্রিয়েট করে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মকর রাশি যেহেতু রাশিচক্রে দশম রাশি এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই এদের মধ্যে একটা ধৈর্য শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম করার ক্ষমতা, ন্যায় নিষ্ঠা ব্যাপারগুলো কিন্তু থাকবে, অত্যন্ত পরিশ্রম করে। যেহেতু মকর রাশির মধ্যে মঙ্গল উচ্চস্থ হয় এবং শনি তার নিজের ঘর, উচ্চস্থ মঙ্গল হওয়ার জন্য এরা অবশ্যই অনেক পরিশ্রমী হয়, সাহসী হয়, কোনো কাজে এরা কিন্তু কখনো ভয় পায় না, কোনো কাজে কিন্তু পিছপা হয় না। অন্যদিক থেকে যেহেতু শনির নিজস্ব ঘর, সেই জন্য জীবনে উন্নতি সবসময় লেট হয়, একটু উদাসীনতা ব্যাপার থাকে জীবনে, ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে চলতে তাদের মধ্যে একটা অকাল বার্ধক্য ব্যাপার, তার মধ্যে বাস্তববাদিতা, একটু ম্যাচুরিটি। প্রথম জীবনে এদের প্রচুর ঘাত প্রতিঘাত বা কষ্ট ফিল করলেও এরা কিন্তু শেষ বয়সে অবশ্যই সুখের মুখ দেখে। জীবনে শত ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে পড়তে এদের মধ্যে কোথায় একটা যেন অলস্য ব্যাপার বা কোথাও একটা যেন অলস্য কথাটা না বললেও এইভাবে বলতে পারি প্রোকাস্টিনেশন, অর্থাৎ আজকে নয় কালকে করবো, এমন একটা ব্যাপারও কিন্তু মাঝে মাঝে কাজ করতে পারে, একটু উদাসীনতা ব্যাপার কাজ করে এবং একটু ম্যাচুরিটি ব্যাপার একটু অত্যন্তভাবে কাজ করে। এবং এই ম্যাচুরিটির জন্য তাদের দেহের মধ্যে, তার চেহারার মধ্যে একটা অকাল বার্ধক্যর ব্যাপার, মনে যেন অনেক বয়স হয়ে গেছে এমন ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আমরা দেখতে পাবো যে শনির এখানে মকর রাশিকে যদি খুব ভালোভাবে খেয়াল করা যায়, দেখতে পাওয়া যাবে মকর রাশি অ্যাকচুয়ালি শনির জন্য একটু আধ্যাত্মিকতা, একটু নিঃসঙ্গতা, একটু একাকিত্বভাবে নিজের মতো করে থাকা, মঙ্গলের প্রভাব পড়ার জন্য, যেহেতু মঙ্গল এই রাশিতে উচ্চস্থ হয় তাই আপনাদের মধ্যে একটা কর্মপ্রবলতা, আপনাদের কোনো কিছুর মধ্যে ভয় না খাওয়া এবং চন্দ্রের থেকে আপনাদের ইমোশনাল, সেন্টিমেন্টাল, কল্পনা প্রবণতা, এই তিনটে জায়গা কিন্তু আপনাদের মধ্যে হোল্ড করে মকর রাশি বা লগ্নের মধ্যে। মকর রাশির কথা বলতে গেলে যেহেতু এদের প্রতীক চিহ্ন হচ্ছে একটা সামুদ্রিক ছাগলের সঙ্গে তুলনা করা হয়েছে, যে ছাগল সমুদ্রে বাস করে এবং অর্থাৎ সে অনেক ইমোশনাল, জলতত্ত্বের ব্যাপারটা তার মধ্যে কিছুটা থাকছে এবং সে যেহেতু ছাগল মানে সে কিন্তু প্রচুর পরিশ্রম করে, সে কিন্তু শত ঘাত প্রতিঘাত, অর্থাৎ যেই ছাগলের সামনের দিকটা ছাগল এবং পিছনের দিকটা মাছ, এবং সে কিন্তু শত বাধা, জীবনের ঘাত প্রতিবন্ধকতা, তার জীবনের সমস্যাকে সে কিন্তু কাটিয়ে জীবনে কিন্তু এগিয়ে যেতে পারে, এই ধরনের ক্ষমতা আমরা সার্বিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে খেয়াল করতে পারি। এমনকি লগ্নের মধ্যে দেখতে পাবো তারা অনেক কিছু মানিয়ে নেয়, অনেক কিছু অ্যাডজাস্ট করে, অনেক ঘাত প্রতিঘাত বা অনেক প্রবলেম থেকে, অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে তারা কিন্তু নিজেরা বাঁচিয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারে, জীবনের উন্নতির পথকে কিন্তু প্রশস্ত করতে পারে। যেহেতু শনি প্রভাবিত রাশি বা লগ্ন, তাই এদের ভাগ্য মোটেই কিন্তু সহায়ক নয়, এদের উন্নতির জন্য কঠিন পরিশ্রম করতে হয় এবং অধ্যাবসায় বা ধৈর্য সহকারে এদের জীবনে কাজ করলে জীবনে আস্তে 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 এদের জীবনে উন্নতি হয়। জেনারেলিভাবে এদের জীবনে প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করতে করতে এদের মধ্যে একটা ম্যাচুরিটি লেভেল একটু অন্য লেভেলের হয়, এরা অত্যন্ত বাস্তববাদী হয়, বিবাহের ব্যাপারে শ্বশুর শাশুড়ি কারো অমতের এদের কিন্তু বিবাহ হয়, সেই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে অনেক সময় তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকা বা তাদের জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করে, মেনলিভাবে কিন্তু মতের বিরুদ্ধে গিয়ে অনেক সময় বিবাহ করতে হয় মকর রাশির, এমনকি পরিবারের বিরোধিতাও কিন্তু অনেক সময় পড়ে। এদের জীবনে কিন্তু প্রচুর সবসময় একটা মিথ্যে অপবাদ আসার সম্ভাবনা থাকে, সব কিছু নিজের মতো করে করার চেষ্টা করে, যেহেতু একটু রিজিড মেন্টালিটি, একটু জেদি, নিজে থেকে যেটা মনে করে যেটা করবো তাই সেই অনুযায়ী চলে, কারু কথা খুব একটা কানে নেয় না। যেহেতু মকর নিজের মতো চলতে ভালোবাসে, শনির প্রভাবিত রাশি এবং যেহেতু এটা পিতৃতত্ত্বের রাশি, অর্থাৎ এদের অ্যাকচুয়ালি আপনার সাইন হচ্ছে যেহেতু মকর এবং সেই সঙ্গে এদের মধ্যে এলিমেন্ট যেহেতু এদের সয়েল অর্থাৎ মাটি, পিতৃতত্ত্ব যেহেতু, তাই এরা একটু রিজিড মেন্টালিটির হয়, এটা জেদি প্রকৃতির হয়। যদি কোনো কাজ সহজে করতে যায় না, যদি করবো বলে একবার মনে করে, আপনি কখনই কিন্তু সেখান থেকে সরাতে পারবেন না, একবার মাইন্ডের মধ্যে সেই প্ল্যানিং বা তার প্রোগ্রাম যদি ফিট করে যায় তাহলে সেই কাজটা আপনি শেষ করে তবেই কিন্তু উঠে আসেন, সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। সব কিছুকে নিজের মতো করে করার চেষ্টা করেন এবং আপনারা অত্যন্ত পরিশ্রমী হন, প্রচণ্ড মানানসই বা অ্যাডজাস্টেবল ক্যারেক্টারের হন, অনেক কিছু মানিয়ে নিতে চেষ্টা করেন, নিজের শত কষ্ট হলেও কিন্তু আপনি যে কাজটা একবার হাতে নেবেন সেটা কিন্তু আপনি সেই কাজের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যাবেন এবং বিনা কারণে ফোচকেমো, হাসা,
ইয়ারকি ফাজলামো করা, এই ধরনের ব্যাপারটাকে আপনি মোটেই পছন্দ করেন না বা বরদাস্ত করতে পারেন না। এবং আপনারা সবসময় জীবনে লড়াই করতে করতে আপনাদের একটা গঠনমূলক, একটা ম্যাচুরিটি এবং জীবনে পরিশ্রম করার একটা বিশেষ ক্ষমতা থাকে। তবে আপনাদের চন্দ্রের কিছুটা প্রভাব থাকার জন্য, আপনাদের মধ্যে একটু সেন্টিমেন্টাল, ইমোশনাল থাকার জন্য এবং অনেক মন বড় হওয়ার জন্য আপনাদের মন থেকে অনেক সময় দুঃখ কষ্ট পেতে হয়। আপনারা অনেক সময় কল্পনার পাহাড় বোনেন, কল্পনার ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত থাকে এবং সামান্য কারণে মনের মধ্যে একটা আঘাত, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার ব্যাপারও কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট করে। আপনারা যা কিছু করেন খুব সহজে করেন, যা কিছু করেন কাউকে বিশ্বাস করলে খুব সহজে বিশ্বাস করে নেন, আবার কাউকে ঘৃণা করলে দুম করে তাকে কিন্তু ইনস্ট্যান্টলি তুরন্ত তাকে কিন্তু আপনি ঘৃণা করেন। এই ব্যাপারটা আপনাদের জীবন অনেক সমস্যার মধ্যে ফেলে। অনেক সময় আপনি অনেক দু নম্বরে কোনো মানুষকে দুম করে বিশ্বাস করে তাকে অনেক কিছু কিন্তু ছেড়ে দেন বা তার কিন্তু অনেক উপকার করার চেষ্টা করে এবং সেখান থেকে আপনার জীবনে প্রভূতি ক্ষতি সাধন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আমরা কাউকে কিন্তু না বলতে পারেন না, কেউ কিছু চাইলে বা কেউ কিছু বললে আপনি তার উপকার করে দিতে কিন্তু কখনো না বলতে পারেন না। আপনি একটু পরোপকারী গোছের হন এবং একটু মাতৃসুলভ ব্যাপার আপনাদের মধ্যে অত্যন্ত কাজ করে। অ্যাডজাস্টেবল বলি, ইমোশনাল বলি বা কাউকে না বলার ব্যাপারটা, একটু দয়া মায়া বোধটা আপনাদের মধ্যে অত্যন্ত বেশি থাকে মকর রাশিদের। তো সেই জন্য আপনাদের মন থেকে অনেক সময় মানুষের বেশি ভালো করতে গিয়ে আপনি নিজের ক্ষতি অনেক সময় করে বসেন, অনেক নিজে অনেক ক্ষতিও কিন্তু করে বসেন। সেই জন্য আপনার জীবনে অনেক সময় মানসিক কষ্ট ভোগ করতে হয় এবং লোকের ভালো করতে গিয়ে নিজের অনেক সময় ক্ষতিও আপনাকে করে ফেলতে হয়। এমনও জীবনে কিন্তু অনেক সময় অনেক সমস্যা আসে যার জন্য এত কিছু করবেন, এই সমাজ কিন্তু আপনাকে সেইভাবে কিন্তু মূল্য কখনোই দেবে না। তাই নিজের গণ্ডির বাইরে বেরিয়ে কখনো লোককে উপকার করতে যাবেন না, এই ব্যাপারটা আপনাদের মনে রাখতে হবে। পরবর্তী বলবো, যেহেতু শনি প্রভাবিত রাশি বা লগ্ন, আপনাদের মধ্যে একটা মিতব্যয়িতা বা সঞ্চয় প্রবণতা, খুব সহজে আপনারা টাকা পয়সা খরচ করতে চান না, খুব প্রয়োজন ছাড়া, খুব দরকার ছাড়া। শনির প্রভাব এমনিতেই মানুষ একটু রক্ষণশীল প্রকৃতির, একটু কনজারভেটিভ গোছের হয় এবং সেই সঙ্গে তারা প্রয়োজন ছাড়া অর্থ অপচয় একদমই তারা বরদাস্ত করে না। তাই একটু মিতব্যয়ী প্রকৃতির, একটু সঞ্চয় প্রকৃতির হয়। যে কোনো ব্যাপারে অত্যন্ত বিচক্ষণতা, কোনো ব্যাপার বা কোনো ঘটনাকে খুব সহজেই বুঝে নিতে পারে যেটা কি ঘটতে পারে, কেননা তাদের জীবনে এত ঘাত প্রতিঘাত থাকে, খুব সহজেই বুঝে নিতে পারে মকর রাশির মানুষেরা এবং তারা প্রচণ্ড বাস্তববাদী হয়। তাদের প্ল্যানিং করার ক্ষমতা একটু অন্য লেভেলের হয়, তারা গ্রাস লেভেল থেকে উঠে আসে তো তাদের শনির প্রভাব থাকার জন্য। এমনকি যাদের মকর সানশাইন, যাদের এমনকি ডিসেম্বরের 20 তারিখ থেকে যাদের জানুয়ারি 20 তারিখের মধ্যে জন্ম, তাদের মধ্যেও দেখবেন মকরের একটা সানশাইনের প্রভাব থাকে। অর্থাৎ মকর যদি আপনার সানশাইন হয়, মকর যদি আপনার মুনশাইন হয় বা মকর যদি আপনার লগ্ন হয়, এই প্রভাবগুলো লগ্ন এবং রাশি হলে বেশি বুঝতে পারবেন, তবে সানশাইন হলেও কিন্তু অনেকটা প্রভাব কিন্তু আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন। আপনারা খুব কষ্ট সহিষ্ণু, কম কথা বলতে ভালোবাসেন, খুব বেশি বকবক করতে পারেন না, যতটুকু কাজ করার ততটুকু করে দিয়ে বেরিয়ে যান। মানুষের উপকার করতে হলে সেটাকে বেশি দেখার না, বা প্রেম করতে হলে বা যে ব্যাপারে আপনি থাকুন না কেন, আপনার যতটুকু মনে হয় আপনার মতো করে করেন। কখনই এই আপনার ফেক ব্যাপারটা আপনার মধ্যে একদমই নেই, আপনার মধ্যে সব কিছুটাই একদম পিওর, আপনি প্রচণ্ড অনেস্ট, মন থেকেও কিন্তু অনেক ভালো, অনেক ট্রান্সপারেন্ট হন এবং সেটা কিন্তু আপনি খুব একটা দেখাতে পারেন না। আপনার অ্যাজ ইট ইজ যেটা মনে হচ্ছে আপনি সেটা ডিরেক্টলি বলে দেন। অন্যদিক থেকে আপনি খুব কষ্ট বেশি সহ্য করতে পারেন, অনেক কষ্টতেও কিন্তু আপনার কখনো বিহলিত হন না, সৎ, নিয়ম নিষ্ঠাবান এবং অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে। কঠিন কাজেও আপনারা সবসময় স্থির থেকে সেই কাজটাকে শেষ করার চেষ্টা করেন। আপনারা কিন্তু অকৃত্রিম ব্যাপারটা, অর্থাৎ কৃত্রিমতা ব্যাপারটাকে আপনারা মোটেই ভালোবাসেন না, সবসময় স্পন্টিনিয়াস জিনিসটা, অ্যাজ ইট ইজ জিনিসটাকে আপনারা দেখতে বা শুনতে খুব ভালোবাসেন। আপনাদের জীবনে একটু বেশি বয়সে উন্নতি হয়। আপনাদের যদি জীবনে যদি উন্নতির কথা বলি, যেহেতু শনি প্রভাবিত রাশি এবং আপনাদের যেহেতু রিজিড একটা রাশি, তা আপনাদের মধ্যে একটা গঠনমূলক করার একটা ব্যাপার রয়েছে, তাই আপনাদের জীবনে গঠনমূলকভাবে উন্নতি হয়। তাই আপনাদের জীবনে উন্নতি শুরু হয় মোটামুটিভাবে 32 বছর বয়সের পর থেকে এবং আলটিমেটলি 32 বছর বয়স থেকে উন্নতি শুরু হলেও 36-37 বছর, অর্থাৎ মোটামুটিভাবে 42 বছরের মধ্যে আপনার জীবনে উন্নতি হয়। 32 থেকে 42 বছরের মধ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনাদের, তবে মেনলি হবে 36-37 বছর বয়সে আপনার জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে। আপনি আপনার নিজের পরিশ্রমের বলে এবং আপনার নিজের বুদ্ধি বলে, নিজস্ব প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি জীবনে অনেক ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে লড়াই করে জীবনে কিন্তু উন্নতি সাধন করতে পারবেন। কিন্তু আপনি অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য, অত্যন্ত সেন্টিমেন্টাল হওয়ার জন্য অনেক সময় আপনার মনের মধ্যে একটা দুঃখ, কষ্ট বা ছোটোখাটো কথা আপনি কিন্তু মনে ধরে রেখে অনেক কষ্ট পান। এই ব্যাপারটা আপনাকে বর্জন করতে হবে, এত ছোটোখাটো ব্যাপারকে পাত্তা দেবেন না। আপনি জীবনে অনেক ঘাত প্রতিঘাতকে ক্রস করে বেরিয়ে আসছেন, সুতরাং এইগুলো ছোটোখাটো ব্যাপারগুলোকে মানে একদম
মানে একদম লিমিটেড একটা নমিনাল ব্যাপারকে এত ধরবেন না। ওকে, নেক্সট যেটা বলবো, আপনারা যদি পড়াশোনা করেন, পড়াশোনার মধ্যে পুরো মোহিত হয়ে যান, পড়াশোনার মধ্যে ডুবে যান, পড়াশোনা করতে খুব ভালোবাসেন, বিবাহিত জীবনে আপনারা খুব সৎ হন, বিশ্বাসী হন এবং সুখী হওয়ার চেষ্টা করেন, আপনার জীবনে হয়তো একটু বেশি বয়সে আপনার কিন্তু পর্যাপ্ত অর্থ সম্পত্তি আপনার অবশ্যই অর্জন করতে পারবেন, কারণ আপনার মধ্যে সেই বাস্তবাদিতা রয়েছে। আপনি সবসময় নিজের মন মর্জির মতো চলতে চেষ্টা করেন, কোনো ওয়ার্কিং প্লেসে বা কোনো একান্নবর্তী পরিবারে আপনি সবসময় নিজের মতো চলার জন্য অনেক সময় বা নিজে অনেক পরিশ্রম করেন কিন্তু এতটা দেখান না, এই জন্য অনেক সময় আপনার একটা পলিটিক্যাল ব্যাপারের শিকার হন, অনেক জায়গায় পলিটিক্সের শিকার হতে হয় আপনাকে। তবে আপনার কোনো ব্যাপারে কোনো ঘটনায় সামান্য কিছু ঘটলে মনের মধ্যে আপনার এত রিপারকেশন হতে থাকে, এত সেন্টিমেন্টাল, এত ইমোশনাল হওয়ার জন্য ছোটোখাটো কথায় আপনি মন থেকে খুব বড় কষ্ট পেয়ে যান। এই কষ্টের জন্য আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশান, হতাশা, ওভার থিঙ্কিং এই ব্যাপারগুলো অত্যন্ত ক্রিয়েট করার জন্য অনেক সময় ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করে এবং মনের মধ্যে একটা অশান্তি থাকার জন্য আপনি কোনো কাজে কিন্তু সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন না, একটা বিশেষভাবে আপনার একটা মানসিক অশান্তি কাজ করে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে। চন্দ্রের জন্য আমরা এতটাই ইমোশনাল, এতটাই কল্পনাপ্রবণ, এত বাস্তববাদী হওয়া সত্ত্বেও আপনারা ছোটোখাটো ব্যাপারে সেন্টিমেন্টাল বা ইমোশনাল হয়ে গিয়ে অনেক সময় মানসিকভাবে কষ্ট পান, এর জন্য অনেক কাজে আপনারা কিন্তু সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন না, এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে। আমরা জেনারেলিভাবে চারটে ব্যাপারে জীবনে কষ্ট পান। নাম্বার ওয়ান হলো আমরা অত্যন্ত রিজিড বা জেদি, নিজের মতে চলেন, সেই জন্য সবাই অনেক সময় একসঙ্গে কোনো কাজ ধরুন করছেন সেখানে সবসময় আপনি আপনার নিজের মতো করেন, আপনি সামান্য কিছুটা অ্যাডজাস্ট করে নিতে নিলেও কিন্তু সামান্য কিছু কিছু ক্ষেত্রে নিজের জেদটাকে বজায় রাখতে চেষ্টা করেন, তার জন্য জীবনে অনেক সমস্যার মধ্যে পড়েন। আপনি কিন্তু অনেক সৎ, অনেক পরিশ্রমী, অনেক বাস্তববাদী, তার সত্ত্বেও নিজের জেদের জন্য কিন্তু বা নিজের রিজিড মেন্টালিটির জন্য অনেক সময় অনেক যৌথ কাজে অনেক টিম ওয়ার্কে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলবো, আমরা ইনস্ট্যান্ট কোনো মানুষকে নয় শত্রু নয় মিত্র মনে করেন, তাকে কিন্তু ভাবেন না, তলিয়ে দেখেন না যে সত্যি সেই মানুষটা কি আমার মিত্র হওয়ার যোগ্য না আমার শত্রু হওয়ার যোগ্য। অনেক সময় যে মানুষকে আপনি বিশ্বাস করলেন সেই মানুষটাই কিন্তু আপনার পিছন থেকে ছুরি মারে, এই ব্যাপারে আপনাকে বুঝতে হবে। নেক্সট যেটা বলবো, আপনারা ছোটোখাটো ব্যাপারে এতটা সেন্টিমেন্টাল হন, এতটাই ওভার রিয়াক্ট করেন মন থেকে কিন্তু সেটা বাইরে কখনো প্রকাশ করেন না, তার জন্য মন থেকে আমি খুব কষ্ট পেতে পেতে একটা মানসিক অশান্তি, দুর্বলতা, মনের মধ্যে ঘুম না হওয়া, মনের মধ্যে সবসময় অশান্তি বয়ে নিয়ে বেড়ান, এটা কিন্তু শনি রাশিগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মধ্যে এই ক্যারেক্টারটা রয়েছে, এমনকি মকরের মধ্যে তো অনেকটা থাকে, মকর একদমই প্রকাশ করে না। তো এই ব্যাপারটা একটু আপনার নিজের কাছের মানুষকে যে কাছ থেকে যে প্রবলেমটা বা যে কষ্টটা পাচ্ছেন সেটা ক্লিয়ারলি বলুন যে আমার এখানে কষ্ট হচ্ছে, তুমি আমাকে কেন এমন করে বললে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করুন, তাকে বলুন যাতে সে নেক্সটবার আপনাকে না বলে। অনেক সময় এমনও হতে পারে সে হয়তো জানলেও না যে আপনার কষ্ট হলো কিন্তু আপনি কষ্ট পেলেন। তো এই জায়গাটা থেকে আপনি জীবনে বারে বারে কষ্ট পান, ছোটোখাটো ব্যাপারে আমার মনের মধ্যে একটা খুব দুশ্চিন্তা কাজ করে, ওভার থিঙ্কিং ব্যাপার আপনার মধ্যে অত্যন্ত থাকে, আপনি অত্যন্ত টেনশন করেন ছোটোখাটো ব্যাপারে, আপনার সমস্ত ব্যাপার নিয়ে আপনি অত্যন্ত বেশি টেনশন করেন, অত্যন্ত বেশি দায় দায়িত্ব নিতে নিতে আপনার মধ্যে টেনশন ব্যাপারটা কী হবে, আমি কীভাবে জীবনে উন্নতি করবো, আমার সন্তানে কীভাবে ভালো হবে, আমার লাইফ পার্টনারে কীভাবে ভালো হবে, এই ব্যাপারটার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে বেশি টেনশন চিন্তা থেকে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু ত্যাগ করতে হবে। নেক্সট যেটা বলবো, যে কোনো কাজে আপনারা কিন্তু নিজের মতো করে সেই কাজটাকে উদ্ধার করার চেষ্টা করেন, সুতরাং এই ব্যাপারটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। নেক্সট যে ব্যাপারটা বলবো, বিনা কারণে মিথ্যে অপবাদ দুর্নামও কিন্তু আপনাদের জীবনে রটতে পারে, সেই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের যে যে রাশি থেকে আপনাদের দূরে থাকতে হবে সেটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের মেষ রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশি, এই তিনটে রাশি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন, কারণ এই সমস্ত রাশি আপনার জীবনে কোনো ভয়ঙ্কর শত্রুতা ক্রিয়েট করতে পারে। মেইনলিভাবে মেষ রাশি, সিংহ রাশি অথবা মিথুন রাশি, এই তিনটে রাশি থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং যে রাশির সঙ্গে আপনার বন্ধুত্ব বা সম্পর্ক ভালো হবে সেটা হলো, নাম্বার ওয়ান হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, কর্কট রাশি এবং মকর রাশি। তাহলে বৃষ, কন্যা, কর্কট, কর্কট এবং মকর, এই চারটে রাশি, বৃষ, কন্যা, কর্কট এবং মকর, এই চারটে রাশির সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালোভাবে ইন্ডিকেট করে। নেক্সট যেটা বলবো, আপনার জীবনে জেনারেলিভাবে মঙ্গল সংক্রান্ত এবং চন্দ্র সংক্রান্ত অনেক সমস্যা থাকে। মকর রাশিতে যেহেতু চন্দ্র বলছি, যেহেতু মঙ্গল উচ্চস্থ হয় এবং যেহেতু আপনারা অত্যন্ত বেশি চিন্তা করেন, ওভার থিঙ্কিং ব্যাপারটা আপনাদের মধ্যে অত্যন্ত বেশি কাজ করে, তাই আপনাদের প্রত্যেকের উচিত একটা মুক্ত পড়া। মুক্ত পড়লে মানসিক দুশ্চিন্তা অনেকটা দূরীভূত হবে এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় গাইনো প্রবলেম, পেটের সমস্যা এগুলো ক্রিয়েট করার জন্য, রক্ত সংক্রান্ত সমস্যা, প্রেশার সংক্রান্ত সমস্যা, মানসিক একটা হতাশা, দুশ্চিন্তা, কিছু বলতে না পারা, এই ব্যাপারের জন্য মনের মধ্যে একটা ডিপ্রেশন, চাপা, কষ্ট কাজ করে। সেই জন্য আপনাদের
মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিশা এবং প্রয়োজন পড়লে এবং আপনার বাচ্চাদের রেসপেক্টে যদি প্রবাল শুট করে তাহলে প্রবাল পড়লেও কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি সম্ভব। তাই জেনারেলভাবে চন্দ্র এবং মঙ্গলের প্রতিকার অনেক ক্ষেত্রে দরকার পড়তে পারে, তবে আপনার রাশির রেসপেক্টে বলবো, রাশি বা লগ্নের রেসপেক্টে, তবে লগ্নের রেসপেক্ট সবসময় দেখতে হয়, রাশি হলে তার এক্সপেক্ট কিন্তু জেনারেলভাবে প্রতিকার করা যায় না, তবে চন্দ্রের প্রতিকার সবার ক্ষেত্রেই করতে পারেন, কারণ আপনাদের একটা চিন্তা যেহেতু ফেস করেন। তো আপনাদের ভাগ্য মোটেই কিন্তু আপনাদের অনুকূল নয়, তো সেই জন্য আপনাদের যদি মকর লগ্ন হয় তাই আপনাদের শুভগ্রহ শনি চন্দ্র শুক্র বুধ এগুলো যদি কোনো রকম সমস্যা থাকে এই সমস্ত গ্রহের তাহলে অবশ্যই প্রতিকার করবেন। এবং আপনারা একটু ট্রান্সপারেন্ট থাকুন, মন থেকে মন খুলে কথা বলুন, এত চাপা দিয়ে রাখবেন না, মনের কষ্টকে এতটা হাইড করবেন না, তাহলে অনেক মানসিক কষ্ট বা দুঃখ দুর্দশা আপনাকে ভোগ করতে হয় যেটা কিন্তু অনেকেই টের পায় না। আপনি কিন্তু অনেক ভালো, কিন্তু এই মনের মধ্যে ওভার থিঙ্কিং করতে করতে মানসিক দুশ্চিন্তা অবসাদের মধ্যে পড়তে 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 আপনার মধ্যে একটা বিশেষ হতাশা কাজ করে, এই হতাশার ব্যাপারটাকে কাটিয়ে উঠুন। এবং যখন কোনো টিম ওয়ার্কে থাকবেন সেগুলো সবাই যেভাবে চলছে যেদিকে জল যাচ্ছে আপনি সেদিকে একটু পতাকা নাড়িয়ে দেবেন, সবসময় আপনার মতটাকে যে প্রাধান্য দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। কখনো কখনো আপনার মতটাকে একটু লুটিয়ে দিলেও বা একটু সবার কাছে অ্যাডজাস্ট করে নিলেও দেখবেন অনেক সময় আনন্দ পাবেন, সেই ব্যাপারটা করুন না। কিন্তু লোকের ব্যাপারে আপনাকে অবশ্যই সংযত থাকতে হবে, মানুষ কিন্তু অনেক সময় আপনার ভালো মানুষতার সুযোগ নিয়ে যে আপনি খুব ভালো কিছুই জানেন না আপনার নামে অনেক সময় দুর্নাম করে, এই ব্যাপারে আপনাকে কিন্তু শক্ত হাতে মোকাবিলা করতে হবে। সেই জন্য অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে এবং আপনার মেন্টালিটির মধ্যে একটা পজিটিভ ভাইব সবসময় বিরাজ করাতে হবে, সবসময় মনের মধ্যে এই দুশ্চিন্তাকে দূর করে দিয়ে আপনার মনের মধ্যে পজিটিভ ভাইবস, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াক যোগব্যায়াম কিছু করতে হবে, মনের মধ্যে পজিটিভ ভাইবসকে বজায় রাখতে হবে, তাহলে জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন। আশা করলাম আমরা বুঝতে পারলাম, আমি মকর রাশি নিয়ে ওভারঅলভাবে আলোচনা করলাম, আশা করবো আপনাদের ভালো লেগেছে। আমার অনুষ্ঠানটিকে কেমন লাগলো, কোন জায়গাটাকে আপনাদের সবথেকে ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবেন, যত কমেন্টস করবেন যত আমাকে বলবেন আমি কিন্তু ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাবো এবং পরপর আমি ভিডিও দিয়ে যাবো আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল আপনাদের সার্বিক ভাবে আপনার জীবনের উন্নতির জন্য একটা মুখ্য ভূমিকা পালন করবে এই আশা রেখে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।